আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি দিয়াবাড়ি ফ্যান্টাসি আইল্যান্ড। এটা একটা বাচ্চাদের শিশু পার্কের মতন। সেহরি আসো, হ্যাঁ যাবো যাবো, আসো আসো, টিকিট কাটি। কি খুশি সে, ঢোকার আগে খুশি। এখানে আমি কিছু এটা হলে গিয়ে সব রাইডের আর কি প্রাইস কোনটা কত। বাম্পার কার 100, তারপরে অ্যানিমেল কিডির রাইডে 50, এরকম আর কি সবগুলোর প্রাইস দেওয়া আছে। এখানে টিকিট কাটবো। ওদের সুইমিং পুলও আছে, সুইমিং পুলের ডিটেলস এটা। আপনারা চাইলে কার্ডেও দিতে পারেন পেমেন্ট। কত করে পার পারসন? হ্যাঁ 200 এন্ট্রি প্রাইস আর একটা বাচ্চার রাইড সহ 350। কয়টা রাইড আছে এটাতে? চারটা রাইড আর বাচ্চার এন্ট্রি ফি সহ 350, আর বড়দের 200 করে। কোয়াইট এক্সপেন্সিভ। এদিকে এভাবে 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 যাও। এন্ট্রি ফিটা একটু কম হলে ভালো হইতো, তাই না? 100 টাকা করে প্লেন যায় দেখা। ওয়াও, আমার মেয়েটা কি হ্যাপি। বাচ্চাদের যে কোনো রাইড উঠতে পারবে তো, তাই না? যে কোনো চারটায় রোহান, ওটা তুলবো আমরা স্পাইডারে। ও আচ্ছা, এটা দেখাই। মানুষ বেশি থাকলে ভালো লাগে, আসলে মানুষজন থাকলে ভালো লাগে, তাই না? চলো ভিতরে যাই। এখানে আবার একটা ক্যাফেটেরিয়া আছে, ভালোই আছে। এটাতে এসে বসে কিছু খাওয়া যাবে। ভিতর অনেক বড়। এটা মনে হয় ওর জন্য, দেখো তো। এখানে স্টেজ করা আছে, যদি কেউ পিকনিক টিকনিক করতে চায় এখানে করতে পারবে আর কি। ওইটা হলে ওদের সুইমিং পুল। সুইমিং পুলটা দেখছো? চিপা দিয়ে ভিডিও করে আসি। সুইমিং পুলটা হলো কি এটা? ও আচ্ছা, ওর বাচ্চাদের যে কোনো একটা রাইডে উঠাই দাও ওরে। এখানে অনেক আছে, ঘোড়া, প্লেন, দোলনা। উঠতে হবে না, একাই পারবে। কেউ নাই পার্কটাতে, একদম খালি। বিকালে মনে হয় ছিল হয়তো। আমনি কোনটা উঠবা? কোনটায়? এটাতে বেশি ঘুরবে, বুঝছো? এটা তো উঠতে চাও? হ্যাঁ এটা উঠবে। আবার এটা আছে, ওইটা আছে। প্লেনটাতে উঠে, প্লেনে উঠে না ও, একবারও প্লেনে উঠে নেয়। আচ্ছা প্লেনে উঠে, চলো প্লেনে উঠি আমরা। আসো চলো চলো। ওখানে আবার ওই যে কার এরিয়া আছে, কারের ছোট ট্রেন আছে। হ্যাঁ কারের ট্রেন, এটাতে উঠানো যাবে। হ্যাঁ কারের ট্রেন। আসো আমরা ওটাতে উঠি। কারের ট্রেন, হ্যাঁ
এখানে আবার দোলনা আছে বসার জন্য, সুন্দর। দাঁড়াও, ডাক দিচ্ছি আঙ্কেলদেরকে, উঠাবে তোমাকে। আমি এখন এটাতে আসছি, এটাতে উঠবে সে, বড়টাতে উঠবে, ছোটটা নষ্ট। তো ভাবলাম যে তাহলে বড়টা আমি আর উঠবো না, কারণ আমার মাথা ঘুরাতেছে অনেক, ওটাতে উঠছে অলরেডি। এখানে বসলো, ওরে বাবা, পিচ্ছি বলতেছে আপনার না, গাড়িতে উঠতে চাইলাম, ট্রেন উঠলাম কেন?